এই কোরআন শরীফ পাঠ 30 পারা ও ছেলেরা মুরুব্বিরা দেখলেন এই আল্লাহর কোরআন শরীফ পাঠ আমি হাতে করে নিয়ে বলছি মুসলমান কোন মলি সাহেব কি আছে রাসূলুল্লাহর জামানায় কি এই রকম কোরআন ছিল জোরে বলেন হ্যাঁ ছিল বলতে পারবে কুরআন শরীফ পাঠ করলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রথম আসে না নাই হ্যাঁ বেসিন জের বিস মিম লাম জের মিল তাই তো বেন নিচে এই বাটা আমি বলতে পারবো না বলো বাতাসা বলতে পড়তে পারবো না আমি এখন যখন আমি বুঝি না আমি আপনাকে নাজায়েজ বলছি না আমার বে তে সেটাকে নাজায়েজ বলে দেন তারপর আমি শিখবো এই কথা বুঝছেন না বুঝছেন না আপনি শিখছেন শিখুন আমার অসুবিধা নেই আমি আপনাকে নাজায়েজ বলছি না অবশ্যই জায়েজ বাতাসা ঠিক আছে বিলকুল সহি কিন্তু আপনি আগে আমাকে প্রমাণ করেন বে তে সে আলিফ বে তে সে পড়া যাবে না কথা কি বুঝে এলো এই কথা কি বুঝে এলো আপনি ঠিক আছেন ঠিক আছে লেকিন আপনার ক্ষমতা নাই আলিফ বে তে সে জিম হে খে বলা যাবে কি যাবে না পড়া যাবে কি যাবে না আপনার বলার ক্ষমতা আছে মলি সাহেব বেরে সাফ হয়ে যাবে তো বের নিচে এক নুকতা বেসিন জের বিস মিম লাম জের মিল লাম খাড়া যাবো লা এমন করে করে বিসমিল্লাহির রহমানির রহিম আমি এতটুকু উদাহরণ দিয়ে বলছি মুসলমান রাসূলুল্লাহর জামানায় কেন হযরত আবু বকর সিদ্দিকের জামানা হযরত ওমর ফারুকের জামানা ওসমান জি ওমর ফারুকের জামানায় পর্যন্ত ও মুসলমান মনে রাখুন এই বের নিচে এক নুকতা বের নিচে জের মিম লাম জের মিল মিমের নিচে জের লাম খাড়া জবল্লা এই যে খাড়া জবর এমন করে করে হযরত ওসমান জি নুরাইন হযরত আলীর মুর্তজার জামানায় কি ছিল ক্ষমতা আছে আপনার বেরেন সাফ হয়ে যাবে তো তাহলে এই নিজে বলছে কোরআন হাদিস ছাড়া মানব না রাসূলুল্লাহর জামানায় যেটা ছিল না করব না এ কোরআন তোমার বাড়ি কেন এ কোরআন 30 পারায় এমন করে কেতাব আকারে তো রাসূলুল্লাহর জামানায় বলেন বলেন ছিল না আবু বকর সিদ্দিকের জামানায় ছিল বলবেন ছিল বলবেন أشهد أن لا إله إلا الله روح الاستر سكولر فيو اسلام کی یوٹیوب چینل প্রতি হাতে খাইয়েছে ওরা যেখানে ছিল আল্লাহ বসবাসের জন্য উপযোগী ব্যবস্থা করে দিয়েছিল কথা বুঝছেন 40 বছর বসার থাকার উপযোগী পরিবেশ আল্লাহ করে দিয়েছিলেন খাদ্য পানির আল্লাহ ব্যবস্থা করে দিয়েছিলেন এত নিয়ামত পাওয়া সত্ত্বেও হাজার হাজার নবী রাসূলুল্লাহ ওই বংশে পাঠিয়েছিলেন ওই বনি ইসরাইল বংশে 70 হাজারের মতো নবী বহু নবী হাজার হাজার নবীদের ওরা ধরে ধরে জবে করে দিয়েছে তৌরাত শরীফকে বিকৃতি করেছে আল্লাহর এমনি লানত নয় আমার আল্লাহওয়ালা বাবা জেরা দুটো কথা মনে রাখুন কি আপনাদের ঘরে বলবো ওরা যা করেনি তা কাজ না ওদের উদ্দেশ্য ইসলামকে মিটিয়ে দাও শেষ করে দাও ইহা তাকে আমার রাসূলুল্লাহকে পর্যন্ত মিটিয়ে দাও একটা ঘটনা আপনারা শুনে থাকবেন রাসূলুল্লাহর লাশ চুরি শুনেছেন শুনেছেন এক মিনিট একটুখানি অস্থি কি জুড়ে দেব আপনারা যদি বলেন জুড়ে দেব হ্যাঁ ওরা চেষ্টা করেছিল ইসলাম মেটাতে আমার রাসূলুল্লাহকে মেটাতে খুব চেষ্টা করেছিল বাবা পারেনে শেষ সময় রাসূলুল্লাহর লাশটা পর্যন্ত চুরি করে নিয়ে যাওয়ার জন্য কিনা চেষ্টা ওরা করলো বাঁচানোর মালিককে এই জোরে বলেন বাঁচানোর মালিককে আমার আল্লাহ তবে এতটুকু শুনে রাখুন জামানাটা 555 হিজরি সময়টা 555 হিজরি তখন আরবের তাকতে তাউসে আসিন বাদশাহ নুরউদ্দিন জাঙ্গি
তখন আরবের তখতে তাউসের জায়গা ছিল দামেস্কে। একসময় সবাই এক ছিল বাবু, 57টা হয়েছে ভেঙে চুরে, জানেন তো আপনারা? হ্যাঁ, 57টা হয়েছে, ইরাক, ইরান, জর্ডান, ইয়েমেন, কুয়েত সব ধরে 57টা সৃষ্টি হয়েছে, আগে ছিল এক। আমি ও লাইনে যাচ্ছি না, অসুবিধা আছে। আমি বললাম ভাই এদের জন্য হবে না সব। জি, 57টার ছিল না, একটাই ছিল। বাদশাহ নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি, জবরদস্ত আল্লাহর ওলি, একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওরে বাবা, না শুধু ওলি না, উনি আরব গভর্নর বলে কথা। আরব গভর্নর, গভর্নর কেমন? পাঁচ ওয়াক্ত নামাজ শুধু নয়, তাহাজ্জুদের নামাজ ওনার বাকায়দা আদায় দেয়া, উনি আদায় দিতেন। ফাতা আজ্জাদ দি না পেলা তাল্লাক, আল্লাহ তাহাজ্জুদ নামাজ পড়ে কারা? এই কথা বলেন না কেন? আল্লাহ তাহাজ্জুদ পড়ে কারা? গ্রামে বাস করে যারা, সবাই সবাই না, এ মাথা নাড়ছে কেন? হলো সবাই না না বাবাজি, আহা। قال رسول الله صلى الله عليه وسلم لكل جنب قطرة مثل احد في ميزانه। আমার রাসূলুল্লাহ বলেছেন, রাতের গভীরে বান্দা যদি আল্লাহকে সেজদা দিয়ে দুটো হাত তুলে মোনাজাত করে, দুটো হাত তুলে একটু দোয়াখানি করে, লেকুল্লে জামবিন কাতরাতিন, এক কাতরা পরিমাণ চোখ দিয়ে মোনাজাতের সময় যদি পানি গড়িয়ে যায়, এক কাতরা, একটা ফোঁটা বলতে পারেন, খুব বেশি কাতরা তো ফোঁটা নয়, আরো ছোট, মাছের মাথার থেকেও ছোট তাকে কাতরা বলে, চোখের কোনা দিয়ে গড়িয়ে যায়, আল্লাহ নবী ফরমাচ্ছেন, হাদিসটা মিশকাতুল মাসাবি শরীফের মধ্যে আছে, লেকুল্লে জামবিন কাতরাতিন মিসলা উহুদিন ফি মিজানিহি। ওই রাতের গভীরে আল্লাহ তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহ তাহাজ্জুদের নামাজকে আদায় দিয়ে দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে যদি বান্দা বান্দি মোনাজাত করে, দুটো হাত তুলে দোয়াখানি করে, ওই সময় চোখের কোনা দিয়ে মাছির মাথার থেকেও ছোট ছোট দুটো ফোঁটা পানি নির্গত হয়, নবী আমার ফরমাচ্ছেন মিসলা উহুদিন, ওই ছোট ছোট ফোঁটা পানি কাল্লা পাক কাল ময়দানে মাশারে। মদিনা শরীফে ওহদের পাহাড় আছে, হাজির সাহেবরা দেখেছেন যে ওহদের জমিনে জিহাদ হয়েছিল, ওই ওহদ পাহাড়ের নাই আল্লাহ করে দেবেন, ফি মিজানিহি, আর মিজানের পাল্লায় ওই চোখের ফোঁটা পানি কাল্লা ওহদ পাহাড় পরিমাণ করে দেওয়ার সুবাদে মিজানের পাল্লার একদিকে বান্দার গুনাহ, অপরদিকে ওহদের পাহাড় কাল্লা চাপিয়ে দিয়ে ওই বান্দা বান্দির গুনাহকে আল্লাহ হালকা করে দিয়ে ক্ষমা করে দিয়ে তাকে দয়ার জান্নাতে পৌঁছে দেবেন। বাদশাহ নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি যেমন আওয়াবিন নামাজ পড়েন, তেমন চাষ্তের নামাজ পড়েন, ইশাকের নামাজ পড়েন, আরো সব নামাজ পড়েন, রাতের গভীরে আল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়েন। একটু বলি নাকি? বলি না, নারে তুকবি, আল্লাহর ইশার নামাজ পড়লেন, ইশার নামাজ, ইশার নামাজ কত কত রাকাত যাচ্ছে ভাই এদিকে? যাক আল্লাহ রহম করে বাবা, তবু 17 বলেছ বাবা, আল্লাহ রহম করেন। কি যে সব দেশে এলো বাবা, সে কাজ চাট করতে, সব কাজ চাট, আল্লাহর ওলি তথা আরব গভর্নর এশার নামাজ কানা পড়ে ফাসুবহানাল্লাহ হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়া ওয়া হিনা তুযহিরুন, আল্লাহর এশার নামাজ কানা পড়ে উনি একটু শুয়ে গেলেন, আমার নবী জিন্দা নবী হায়াতুন নবী সিরাজুম মুনির দয়ার নবী হায়াতুন নবী
রাতের ঘুমের মধ্যে নুরউদ্দিন জাঙ্গিকে খাবে খাবে দেখাতে লেগেছেন, বলতে লেগেছেন, ও বাবা নুরউদ্দিন জাঙ্গি আল্লাহ নবী হায়াতুন নবী। উনি দুটো লোককে দেখাতে লাগলেন যাদের চোখগুলো ছিল পীত বর্ণের, বাবা এই লোক দুটোকে দেখে লাও, এদের মাথায় পাগড়ি আছে, এদের মুখে দাড়ি আছে, এদের পরনে জুব্বা আছে, দেখলে মনে হবে যেন এক একজন বড় বড় আল্লাহর ওলি। বাবা নুরউদ্দিন জাঙ্গি দেখে লাও, এই লোক দুটোকে দেখো, এই লোক দুটা আমি রসুলুল্লাহকে বড্ড কষ্ট দিচ্ছে, তুমি একটু ব্যবস্থা গ্রহণ করো। বাচ্চা নুরউদ্দিন জাঙ্গি ঘুম ভেঙে গেল, ঝাঝার ঝাঝার করে কাঁদছেন, রসুলুল্লাহকে দেখা মানে, রসুলুল্লাহকে দেখা মানে আল্লাহর জাহান্নাম হারাম হয়ে গেল। জোরে বললেন না সুবহানাল্লাহ, আহা, নবী আমার বলেছেন মান রাআনি ফাকাদ রাআল হক, যে আমি রসুলুল্লাহ আমাকে দেখলো সে সত্য দেখলো, কেন জানো, শয়তান আমি রসুলুল্লাহ আমার চেহারা ধরতে পারে না। সুবহানাল্লাহ, আমার নবী জিন্দানা মর্দা, আগে আকীদা ঠিক করে নেন। ইনি তো বলছেন নাকি নবীর ওসিলা দেওয়া যাবে না, আল্লাহ বলার পরে বলছে একটু বলে শেষ করে নেই। বাচ্চা নুরউদ্দিন জাঙ্গি ঝাঝার করে কাঁদতে লাগলেন, হায় হায় কি দেখলাম, যাইবা হোক। উনি এক সময় কাঁদতে কাঁদতে আবার ঘুমিয়ে গেলেন, আবার ঘুমের মধ্যে বাচ্চা নুরউদ্দিন জাঙ্গি আল্লাহর ওলি, উনি খাবে খাবে দেখছেন আল্লাহ নবী দীন দুনিয়ার বাদশা রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা আমার রসূলুল্লাহ। সেই লোক দুটোকে দেখিয়ে বলছেন, বাবা ও বাবা নুরউদ্দিন জাঙ্গি, এই লোক দুটো আমি রসূলুল্লাহ আমাকে বড্ড কষ্ট দিচ্ছে। রাতে বাদশা নুরউদ্দিন জাঙ্গি উঠে পড়লেন, ঘুম ভেঙে গেল, খাওয়া শেষ হয়ে গেল, ঘুম ভেঙে গেল, ঝাঝার ঝাঝার করে কাঁদছেন, কাঁদতে কাঁদতে আল্লাহর তাহাজ্জুদের নামাজের নিয়ত করে দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাত আল্লাহ, আল্লাহ তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়াখানি করে আল্লাহ পাকের দরবারে দোয়াখানি মোনাজাত কানি করে ও মুসলমান আবার উনি শুয়ে গেলেন, ঘুমিয়ে পড়লেন। আর ওই ঘুমের মাঝে তৃতীয়বার আবার রসূলুল্লাহ দেখা দিয়ে বলছেন, বাবা নুরউদ্দিন এই লোক দুটোকে দেখে লাও, এই লোক দুটো আমি রসূলুল্লাহ আমাকে বড্ড কষ্ট দিচ্ছে। জি এইরকমই যাবে শেষ, শেষ জামানা এখন এরকম যাবে খোকা, ও মনে কিছু করলে হবে না, এইরকম বাজার যাবে কত। জি আল্লাহ, বাচ্চা নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তৃতীয়বার যখন দেখলেন ঘুমটা ভেঙে গেল, উনি উঠে ঝাঝার ঝাঝার করে কাঁদতে কাঁদতে জুমা মসজিদে চলে গেলেন। বিসমিল্লাহির রহমানির রহিম আকিমিস সালাত লিদুলুকিস শামসে ইলা গাসাকিল লাইল কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরে কানা মাশহুদা। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহর ফজরের সময় হয়ে গেল, মুয়াজ্জিন আজান দিলেন, বাচ্চা নুরউদ্দিন জাঙ্গি হুজুর আমার আল্লাহর ফজরের নামাজ ইমামতি করলেন। ফাইজা কুদিয়াতি সলাতু ফান্তাশিরু ফিল আরদে অবতাগু মিন ফাদলিল্লাহ। ও মুসলমান, এক সময় আল্লাহর ওলি বাদশা নামাজটাকে শেষ করলেন, নামাজের সালাম ফেরালেন, নামাজ থেকে ফারাগাত হয়ে ছোট্ট করে দুটো হাত তুলে মোনাজাত করলেন। এই মোনাজাত আছে তো আপনাদের দিকে, মোনাজাত আছে তো না, বিদায় করতেছেন? দেখো বাবু, মোনাজাত নাকি কোরআন হাদিসে নেই, এই নেই না, তুমি খুঁজে পাও নি কোনটা, আমার ভাষা কিছু বোঝা যায়? নেই না, খুঁজে পাও নি কোনটা, ঠিক করলেন। অকল রব্বকুম উদ্উনি আস্তাজিব লাকুম, আল্লাহ পাক বলছেন বান্দা তোরা আমার কাছে দোয়া কর, মুনাজাত কর, তোদের দোয়া আমি আল্লাহ পাক আমার কাছে বড় প্রিয়।
কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আদ-দুআ ও মুখুল ইবাদা আল্লাহ নবী ফরমালেন বাবারা তোমরা দোয়াখানি করবে মুনাজাত করবে তোমাদের দোয়া মুনাজাত আমার আল্লাহ পাক বড় ভালোবাসেন কেন জানো বাবা দোয়াখানি হচ্ছে মুখুল ইবাদা ইবাদাতের মূল মগজ যে ইবাদতে দোয়া নেই সে ইবাদতের মূল নেই মগজ নেই যাইবা হোক বাদশা নুরউদ্দিন জঙ্গি মুনাজাত শেষ করে প্রধানমন্ত্রীকে ডাকলেন যার নাম হাফেজ জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে ডেকে বললেন বাবা জামালউদ্দিন আমার কক্ষে চলে এসো তোমার সঙ্গে আমার একটা গোপন কথা আছে কোন রিওয়ায়াত বলছে না ওনার কক্ষে ইনি গিয়েছিলেন যাইবা হোক দরজা জানালা বন্ধ গোপন ঘরে গোপনে গোপনে ঘরের মধ্যে দরজা জানালা কেন ঘরের মধ্যে দুজনেই আছেন বাচ্চা জাপানা আর প্রধানমন্ত্রী দুজনে আছেন ইনি বলছেন বাবা জামালউদ্দিন আজ রাতে আমার রাসূলুল্লাহ মদিনা ওয়ালা নবী কামলি ওয়ালা জোরে বলুন না সুবহানাল্লাহ রাহমাতাল লিল আলামিন নবী কামলি ওয়ালা আমাকে একবার নয় নয় করে তিনবার তিনবার খাবে খাবে জানিয়েছেন ও বাবা নুরউদ্দিন দুটো লোককে দেখিয়েছেন যাদের চোখগুলা পীতবর্ণের আমাকে দেখিয়ে বলছেন বাবা নুরউদ্দিন এই লোক দুটো আমি রাসূলুল্লাহ আমাকে বড্ড কষ্ট দিচ্ছি বাবা জামালউদ্দিন আমি তো কিছুই বুঝতে পারছি না যদি কিছু বলতে পারেন বাচ্চা নুরউদ্দিনকে জামালউদ্দিন প্রধানমন্ত্রী বলতে লাগলেন আই বাচ্চা জাপানা আমার মন বলছে নিশ্চয় মদিনাতুল মুনাওয়ারা শরীফে আমার রাসূলুল্লাহর দরবারে কোনো ক্ষতি হতে চলেছে আপনি বিলম্ব না করে সোজা এখনি আজকেই এখনি আপনি মদিনা শরীফে চলে যান তখন মক্কা মদিনা আরব সব সেন্ট্রাল হচ্ছে দামেস্কে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর পিরিয়ড থেকে এই কি বলে তাক্তে তাউস মদিনা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল জানেন তো আপনারা রাসূলুল্লাহ কোথায় দরবার চালাতেন মদিনা শরীফ নয় আবু বকর হুজুর মদিনা শরীফ ওমর হুজুর মদিনা শরীফ ওসমান হুজুর মদিনা শরীফ আলী হুজুরও মদিনা শরীফ কিন্তু পরিস্থিতি এমন হয়েছিল কুফার লোকেরা করেছিল সে অনেক ঘটনা সব দরিয়া কথা কোন বলা যাবে না আল্লাহ হযরত আলীল মুর্তজা তাক্তে তাউস মদিনা থেকে স্থানান্তরিত করে নিয়ে যেতে বাধ্য হয়েছিলেন বাধ্য আর ওরা বাধ্য করেছিল আর ওইটাই কাল হলো ওই ওসিলা করে ডেকে নিয়ে গিয়ে হযরত আলী কোরা শহীদ করে দিল হায় হায় শহীদ করে দিল লাশটা গায়েব করে দিল কোথায় দাফন হলো জগৎ জানে না বাদশা হারুন রশিদের নাম শুনেছেন আপনারা বাদশা হারুন রশিদের নাম শুনেন নি ওনারই পিরিয়ডে হযরত আলীল মুর্তজার কবরটা ফেলাস হয়েছিল বলুন না জোরে সুবহানাল্লাহ সে অন্য ঘটনা যেটা বলছি আপাতত বলে নি আপনাদের অসুবিধা নেই তো সবাই ঠিক আছেন তো একবার তকবীর দেবেন নাকি নারায় দেখবি বাচ্চা নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহে ষোলো হাজার কমান্ডার সাজালেন ফোর্স সাজিয়ে সজ্জিত হয়ে সোজা মদিনাতুল মুনাওয়ারা শরীফে যেতে লাগলেন যেতে 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 এগারোটা দিন রাস্তায় কেটে গেল ভাববেন না যে এখান থেকে জীবন তোলা এই কথা বুঝছেন আপনারা এখান থেকে কেন ভাববেন না এগারোটা দিন কেটে গেল রাস্তায় সম্মুখে জুমার নামাজের দিন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইআ ওয়া যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন এই সুবহানাল্লাহ বাড়ি যে বলবে নাকি এই ছেলেরা কখন বল বাড়ি যে যা হবে সব এখানে গরম গরম জোরে বলেন না সুবহানাল্লাহ এখনো হালকা হালকা ঠান্ডা আছে না নেই ঠান্ডার সময় গরম গরম জমে না জমে না একটু জোরে বলেন একটু জবান খুলে বলেন এদিকে লকডাউন কি পুরো পুরো উঠে গেছে নাকি এদিকে লকডাউন ও গা হালকা হয়ে গেছে আল্লাহর আলেমরা হাসছে বুড়ো হয়ে যাচ্ছি তো
আমার আল্লাহওয়ালা বাবাজিরা কি বলছিলাম, জুমার দিন এসে গেল মদিনার মসজিদে নববী শরীফে, বাদশাহ নুরউদ্দিন জাঙ্গি পৌঁছে গেলেন, কে ইমামতি করবেন? বাদশাহ নিজেই ইমামতি করবেন। আরে রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ দরবার চালান, ইমামতি করেন আমার রাসূলুল্লাহ হযরত আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূল। হযরত আবু বকর তখন খলিফা, উনি ইমাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, লাও কানা বাদা নবিয়ান ফাওয়া উমারুন, কেমন খলিফা দেখেন, যিনি খলিফা তিনি ইমাম। আবু বকর হুজুর খলিফা, উনি মদিনার মসজিদের ইমাম। ওমর ফারুক হুজুর খলিফা, উনি মদিনার মসজিদের ইমাম। ওসমান বিন নুরাইন খলিফা, উনি মদিনার মসজিদের ইমাম। খলিফা যদি ইমাম হয়, বলুন মুসল্লিরা পুরো যারা তাহলে কেমন হবে? কি বোঝা যায়? কি বোঝা যায়? আমাদের আল্লাহ যা বলছে একটু বলবো তো নাকি? সব ঠিক আছেন না? এটাই বলে একটুখানি একটুখানি বলে নাকি? সব দরিয়া কথা ছোট ছোট করে একটু বলে দিচ্ছি। আমার পেয়ারা ভার আল্লাহ ওয়ালা গনেরা মদিনার মসজিদে জুমার নামাজ পড়ালেন। নামাজের পরে মুসল্লিদের বলেন, বাবারা ও মদিনার মুসল্লিরা, কেউ যেন যাবেন না, কেউ যেন যাবেন না, আপনাদের সঙ্গে আমার দুটো কথা আছে। তার আগে এই 16,000 ফোর্স দিয়ে তামাম মদিনা শরীফের এলাকাটা ঘিরে ফেললেন। খবরদার, মদিনা মুনওয়ারা থেকে কোন ব্যক্তি যেন বাইরে যেতে না পারে। তবে হ্যাঁ, বাইরের কেউ যদি মদিনায় ইন করতে চায়, তাকে পারমিশন দেয়া রইল, মদিনায় আসতে পারবে, কিন্তু কেউ মদিনা থেকে যেতে পারবে না। যে আলেমদের কাছেই এলেম, হেকমত শিখতে হবে আলেমদের থেকেই। কথা বুঝছেন? আল্লাহ দিয়ে তো জ্ঞান, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ দিয়ে তো জ্ঞান না? হ্যাঁ, কথা বুঝছেন? মদিনার মসজিদ নববী শরীফে জুমার নামাজ পড়ালেন। মুসল্লিদের বললেন, ও বাবা মদিনার মানুষেরা, আপনারা বড় ভাগ্যবান, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে না পারালে কিছুই বানাতেন না। আগার মুহাম্মদ না হতে তো কুসুবি না হতা, আগার মুহাম্মদ না হতে তো কুসুবি না হতা, মুহাম্মদ হওয়া তো হওয়া সারে জাহান, সারে জাহান, সারে জাহান। সুবহানাল্লাহ, কখন বলবেন বলেন? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, আমার হুজুর গাল্লা না বানালে কিছুই বানাতেন না, আমার নবী হচ্ছেন সকলের সেরা। হুজুরের জন্য সব, বলুন না সুবহানাল্লাহ। কি তাই না? আমরা কাবাকে কেবলা করে নামাজ পড়ি, আল্লাহকে সেজদা করি, লেকিন মনে রাখুন কাবারও একটা কেবলা আছে, ওই কেবলা অন্য কেউ নয়, আমাদের নবী বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথাতে আছে আল্লাহর হাদিসে, বান্দা বান্দি বান্দা বান্দি বান্দা বান্দিরা যখন হসপাক সমর্পণ করে, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতে মানিস্তা তোয়া ইলাইহে সাবিলা, হসপাক সম্পন্ন করে আল্লাহর হাজির সাহেব বান্দা বান্দি গণেরা যখন মদিনা শরীফে যান, তখন মদিনা হাজির সাহেবদের ঘরে যেন ডেকে 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 বলতে লাগেন, ইয়া হাজি, ইয়া হাজি, ইয়া হাজি, কাবা তো দেখা আবি, কাবে কি কাবা তো দেখলো, ইয়া হাজি, ইয়া হাজি, ইয়া হাজি, কাবা তো দেখে চুকে আবি, কাবে কি কাবা তো দেখলো। সুবহানাল্লাহ, বলেন ও হাজি সাহেব বনেরা, আল্লাহর কাবা দেখেছেন, কাবার কাবা দেখেন না, আমার রাসূলুল্লাহর দরবারকে দেখুন, আমার রাসূলুল্লাহর দরবার হচ্ছে কাবার কাবা দরবার। জোরে বললেন না? নবী সুন্নত কি আমল করবেন, তার পরিচয়টা তাকে জানতে হবে। আমার নবী কি, কেমন, তার শান কি, তার মান কি, তার দরজা কেমন, যদি জানা না থাকে কেমন করে সুন্নতের ইত্তেবা করবেন, ভালোবাসা কেমন করে তৈরি হবে, আগে তার সম্পর্কে জানুন। আমার নবী কিসকে বলা যেতে হয়,
তার শান মান কেমন, তবে দেখবেন রাসূলুল্লাহর তরিকা গুলো সুন্নাত গুলো সহজ হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সুন্নাত না হাদিস, রাসূলের হাদিস না রাসূলের সুন্নাত? আমি একটু অন্যরকম হুজুর, রাসূলুল্লাহর সুন্নাত হাদিস নয়, হাদিস আলাদা কথা, কথা বুঝছেন? হাদিস আলাদা কথা, হাদিসে অনেক কথা লেখা আছে, আমাদের মানার দরকার রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সুন্নাত, সুন্নাতে রাসূল। বলুন না জোরে সুবহানাল্লাহ। আগে ঠিক করে নেন, হাদিসে রাসূল না সুন্নাতে রাসূল? ইদার উদার মত কান না, হ্যাঁ খুব ঠান্ডা মাথায় বলেন সুন্নাত আলাদা হাদিস আলাদা। হাদিসে আছে রাসূলুল্লাহ 13টা বিয়ে করেছে, এ করেন না, এ করেন না, তাহলে মাশাআল্লাহ আপনিও কালকে দেখা দেখি শুরু করবেন তো নাকি? এই দেখাবেন, দেখা দেখি শুরু করবেন? এককালে তাই মাথা খারাপ, দুবেলা ঝগড়া হচ্ছে, হাতাহাতি হচ্ছে, মারপিট হচ্ছে, হ্যাঁ 13টা, 4টের বেশি হারাম করেছে আল্লাহ, কথা ঠিক কিনা? তাহলে হাদিস আলাদা সুন্নত আলাদা। আমি অন্য সেটাই বলতে চাইলাম, রাসূলুল্লাহ বলেছেন তারাকতু ফীকুম আমরাইনে লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। বাবারা আমি রাসূলুল্লাহ কোরআন রেখে গেলাম আর আমার সুন্নাত রেখে গেলাম। হাদিস রাখেননি বলুন, লিয়াসিন আলেমদের ডাকেন, ডাকেন জগতের আলেমদের ঘরে, হুজুর কোথায় বলেছে যে হাদিস রেখে গেলাম? হুজুর বলেছেন আমি সুন্নত রেখে গেলাম। বলুন না জোরে সুবহানাল্লাহ। যাক সব কথা বাদ, মেন লাইন, মেন লাইন মনে আছে, মনে আছে মদিনা শরীফে বাদশাহ নুরউদ্দিন জঙ্গি সবাইকে ডেকে বলতেলেন, বাবারা ও মদিনার মানুষেরা আপনারা বড় ভাগ্যবান, কেননা যে নবী আল্লাহ পাক না বানালে কিছুই বানাতেন না, সেই নবী এ তো জাহান নবী কামলিওয়ালা আপনাদের দেশে শুয়ে আছে। একটু কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? অতএব যে মদিনার জন্য মানুষকে ডেকে দে যারে যার হয়, আল্লাহ কবে যাব মদিনা, কবে যাব মদিনা, কবে যাব মদিনা, ও মদিনার মানুষেরা সেই মদিনার মানুষ হচ্ছেন আপনারা, অতএব আপনারা বড় ভাগ্যবান। তাই আমি বাদশা আল্লাহ যখন আপনাদের মদিনায় নিয়ে এসেছেন, রাসূলুল্লাহর দরবারে নিয়ে এসেছেন, আপনারা ভাগ্যবান বাসিন্দা হিসাবে আমি বাদশা আপনাদেরকে একটা ওয়াক্তের জন্য দাওয়াত খাওয়াতে চাই, আপনারা দয়া করে আমার দাওয়াত কবুল করুন, উপস্থিত দাওয়াত কবুল করুন, একটা স্বাতন্ত্র তো আমার মেহমান হয়ে যাবে। একটা সবাই তো একসঙ্গে খেতে পারবে না, বহু লোক যারা এখন খাবে তারা রাত্রে পরে খাবে না, পরে আবার আসবে, এই করে যে হুজুরের মনের তামান্না কি? রাসূলুল্লাহ দুজন মনে আছে পিত বর্ণের চোখওয়ালা লোক দুটোকে দেখিয়েছিলেন, বাচ্চার মনে তামান্না সবাই যদি আমার দাওয়াতে আসে একটা গেট করা হবে, মেন গেটে আমিও থাকবো, আমার কমান্ডার থাকবে, আর রাতের গভীরে আমি কি খাবে খাবে দেখেছিলাম, আল্লাহ নবী কি আমাকে দেখিয়েছিলেন, যাদের ছবি দেখিয়েছিলেন আমার চোখের সামনে ভাসছে তাদেরকে ধরা, কথা বুঝছেন না, তাদেরকে ধরা, ইনি এখনো বোঝেন না কি ব্যাপার কি হতে যাচ্ছে, কিছুই জানেন না, যাই বা হোক সেই লোক দুটোকে ধরার জন্যে সবাইকে দাওয়াত করলেন, আমার দরবারে মেহমান হবে বাবা, আজকেও রান্না চলে, কালকেও রান্না চলে, পরশু রান্না চলে, আজকে খাওয়া চলে, পরশু কালকেও খাওয়া চলে, পরশুও খাওয়া চলে, এমন করে ছয়টা ছয়টা দিন কেটে গেল, ও মুসলমান সবাই খেয়ে গেল, কিন্তু রাসূলুল্লাহর দেখানো লোক দুটোকে বাদশাহ দেখতে পেলেন না, এনারা মেন গেটে ছিলেন, মানুষকে দেখে দেখে পার করাতে লাগে, দেখে দেখে পার করাতে লাগে, কিন্তু দেখা গেল ছটা ছটা দিন কেটে গেল, সেই লোক দুটো ওনার সামনে পড়লো না, যে সাত দিনের মাথায় আবার জুমার দিন চলে এলো, জোরে বলুন না সুবহানাল্লাহ, আবার জুমার দিন। বাবা আমি কি বলেছিলাম আপনাদের, মদিনার সমস্ত মানুষ বেটা ছেলে মেয়ে ছেলে আপনার জনসাধারণ সবাই আমার মেহমান, সবাই তো আসেনি মনে হচ্ছে,
ইনি ওঠেন উনি ওঠেন ইনি দাঁড়ান তিনি দাঁড়ান আয় বাচ্চা যা বানা আমাদের জানামতে সবাই এসে গিয়েছে বাচ্চা বলেন হতে পারে না যে যার এলাকা খোঁজ রাখো যে যার মহল্লায় খোঁজ নাও কেউ বাদ গেছে কিনা খোঁজ নেওয়া হলো তামাম মদিনা মহল্লায় 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 যে যার দায়িত্ব নিয়ে খোঁজ নিলেন দেখা গেল একটা বেটা ছেলে মেয়ে ছেলে বাচ্চা বৃদ্ধ কেউ বাদ গেল না যারা বৃদ্ধ মানুষ চৈব কমজোর মানুষ হাঁটতে পারে না চলার ক্ষমতা নেই তাদেরকে গাড়ি করে করে নিয়ে আসা হলো যাতে করে রাসূলুল্লাহ দেখানো লোক দুটোকে দেখা যায় ও মুসলমান একটা সপ্তাহ কেটে গেল কিন্তু লোক দুটোকে দেখা গেল না জুমার নামাজের পরে বাচ্চা জাপানা বললেন মদিনার মসজিদ ঘিরে ফেলো আগে বর্ডার ঘেরা আছে আবার মসজিদ বাবা আমি কি বলেছিলাম সবাইকে দাওয়াত সবাই তো মনে হচ্ছে আসেনি সবাই বলছে হুজুর এসে গেছে ওই সময় একজন আল্লাহর আলেম দাঁড়িয়ে গেলেন জোরে বলুন না সুবহানাল্লাহ কি জানালেন আলেম আলেম হ্যাঁ আলেম ছাড়া দেশ চলবে না আলেম ছাড়া সমাজ চলবে না আল্লাহর আলেমেরাই হচ্ছে আমার রাসূলুল্লাহর ওয়ারিস জোরে বলুন না সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহ বলে সার ছেড়ে দিলে হবে না ওয়ারিস সমস্তে নেই আপনো এই রাসূলুল্লাহ ধনী ছিলেন না গরিব ছিলেন বলেন বলেন যে কে বললেন ধনী আর ধনী গুড গুড কে গরিব বললেন চুপ করে বসেন নো আমার রাসূলুল্লাহ থেকে ধনী আরব রাষ্ট্রে পাকামো এ বাগান কার রাসূলুল্লাহ ও বাজার কার রাসূলুল্লাহ এটা সব কার রাসূলুল্লাহ ও কার রাসূলুল্লাহ জানেন আপনারা কেন গরিব বলা হয় সে লাইনটা আলাদা রাসূলুল্লাহ সব আল্লাহর হস্তে বলুন না জোরে সুবহানাল্লাহ সব সব বলেন বলেন কি বললাম আল্লাহর হস্তে সুবহানাল্লাহ হবে নাকি আটু জোরে বলেন আম্মা জান ফাতেমা একটু এক মিনিট অন্য কথা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আবু বকর খলিফা রাসূলুল্লাহ আব্বা জান চলে গেলেন বাপের সম্পদের হকদার আহা এ বাগান আমার আব্বার বাগান এ বাজার আমার আব্বার বাজার এ এলাকা আমার আব্বার এলাকা এ বিল্ডিং আমার আব্বার বিল্ডিং আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে ডেকে হযরত আবু বকর সিদ্দিক বললেন মা ফাতেমা তোমার আব্বা হচ্ছেন নবী মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকু ওয়ালাকি রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী আর কোন নবী আসবে না তোমার আব্বা আল্লাহ পাক শেষ নবী করেছিলেন তোমার আব্বা নবী বলে কথা কোন ওয়ারিস থেকে যান না তুমি তার মেয়ে হতে পারো কিন্তু সম্পদের হকদার নও তুমি দুঃখ নেবে না তুমি কষ্ট নেবে না রাসূলুল্লাহ সমস্ত সময় সম্পদ আল্লাহর হস্তে দিয়ে দেয়া হবে কেননা আল্লাহ নবী বলেছেন আমার ওয়ারিস হচ্ছে হাক্কানি আলেম ওলামা গনেরা আল ওলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া লামি আমি দিনার দেরহাম আমি রেখে যাই না আমার ওয়ারিস হচ্ছে হাক্কানি আলেমগণ বলুন না জোরে সুবহানাল্লাহ এই জন্যে আলেমদের হতে হবে মজবুত কথা বুঝছেন না চলেন যে কথা বলছিলাম আমার পেয়ারা ভার আল্লাহ ওয়ালা গনেরা হযরতে বাদশা নূরউদ্দিন জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহি লোক আছে দিন পাঁচ চার দিন বাদ দিয়ে তারা সারা বছর রোজা রাখে তিন ভাবে
করেছে। এখনো বহু গরিব ফ্যামিলি আছে, যে ফ্যামিলিগুলো তাদের পয়সায় চলে, তারা বড় দাতা, তারা বড় আল্লাহওয়ালা, তারা কোরআন পড়ে, তারা জিকির করে, তারা আল্লাহওয়ালা, তারা নামাজে পড়ে, হর হামেশা মুসাল্লায় নামাজে পড়ে, তসবিহাতে লিয়ে, তসবিহাতে লিয়ে কি ইল্লাল্লাহ করে, দূর বাবু এমনি এমনি টকাশ টকাশ করে, এমনি 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 বাচ্চা যা পারা, তারা কারো দাওয়াত খায় না, ওই লোক দুটো ছাড়া সবাই আপনার দাওয়াত কবুল করেছে। এই কি বললে বাচ্চা যা পানা বললেন, কি বললে বুঝলেন না, কি বললে কোথায় থাকে, সঙ্গে সঙ্গে ইশারা করে দিলেন রেডি হও, ফোর্স ইশারা করলেন রেডি হও, কথা বুঝছেন না, সবাই বলছে হুজুর তারা এত বড় আল্লাহওয়ালা, মদিনা শরীফের মধ্যে বর্তমান তারা বড় আল্লাহওয়ালা, লোকে তাদের কাছে দোয়া লায় ফুঁকু লায় তাবিজ লায়, এই কথা বুঝছেন কি যে আমার আল্লাহওয়ালা বাবাজিরা, বাচ্চা নুরুদ্দিন জাঙ্গি বলছে ঠিক আছে সব ঠিক আছে, তবে একবার চলো তাদের ঘরে দেখাও কোথায় থাকে, ছোট্ট একটা কামরা মদিনার দরবার থেকে সামান্যতম দূরে, বাচ্চা ইশারা করে সব নিয়ে গেলেন, স্টাফকে নিয়ে ঘরটাকে ঘেরাও করে ফেললেন, গেটে চলে গেলেন, দেখে তারা ওই ঘরের মধ্যে একটা নামাজের মোসাল্লা বিছিয়ে তারা বসে বসে তসবিদানা টকাশ 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 তসবিদানা চিৎকার মেরে উঠলো আল্লাহ আপনার পিয়ারা হাবিব রাতের গভীরে খাবে খাবে তিনবার তিনবার, যে লোক দুটোকে দেখিয়েছিল এই তো তারা, সঙ্গে সঙ্গে তাদেরকে ঘেরাও করা হলো, এই তোমরা কারা, এখানে নামাজ পড়ি আমরা, নামাজ পড়ি আমরা, দূর মানুষ দূর দেশের মানুষ, আমরা পশ্চিমী দেশের মানুষ, আমরা মদিনায় এসেছিলাম হজ পাকের জন্য, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতে, কাবা তওয়াফের জন্য রাসূলুল্লাহর দরবার জিয়ারতে, কিন্তু বাচ্চা যা পানা, তারা বলছে বাচ্চা যা পানা, মদিনা শরীফে এসে রাসূলুল্লাহর ভালোবাসা মায়া আমাদের কেমন আকৃষ্ট করেছে, আমরা দেশে ফিরবো না নিয়ত করে আমরা মদিনায় রয়ে গিয়েছি, আল্লাহ যতদিন বাঁচায় আমরা মদিনায় থাকবো, এখানেই আমরা সময় কাটাবো, রাসূলুল্লাহর মাজার জিয়ারত করবো, নামাজ পড়বো, তসবিহ পড়বো, কোরআন পড়বো, জিয়ারত করবো, বলে হ্যাঁ সব ঠিক আছে সব ঠিক আছে, চল জিয়ারত জিয়ারত করবো, এই সব শুনছি বাঁধো, এটা যা করবে করবে পরে হবে, মদিনার মানুষেরা একটু রুষ্ট হয়ে উঠতে লাগলেন, বাচ্চা যা পানা আপনি অমন কেন করছেন, ওরা বড় আল্লাহওয়ালা, ওরা বদদোয়া করলে, বদদোয়া করলে কি হবে, শেষ হয়ে যাবে নাকি, বদদোয়া করলে শেষ হয়ে যাব, বাচ্চা কোনো জবাব দেন না, সঙ্গে সঙ্গে স্টাফকে দিয়ে ওখানে ওদের ঘরে আটকে দিয়ে সোজা মদিনা শরীফে আমার রাসূলুল্লাহর দরবারে ছুটে ছুটে বাচ্চা গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ কবর জিয়ারতে দাঁড়িয়ে জাজ্জার জাজ্জার করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমি এখনো ভেদ বুঝতে পারি না, আপনি যে দুটো লোককে দেখিয়েছিলেন সেই দুটো লোককে আমি ধরে ফেলেছি, বাচ্চা যা পানা আমি ধরে ফেলেছি, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ পাক আপনি যা চাইছেন আমার দ্বারাই আল্লাহ পাক যেন তা ফয়সালা করে দেন, আমি এখনো ব্যাপারটা বুঝতে পারি না, আল্লাহ নবীকে জানান দিয়ে আবার ছুটে চলে আসলেন। এই তোমাদের পরিচয় কি, বলে আমরা জাকিরিন, আমরা আল্লাহওয়ালা, আমরা নামাজি, আমরা সব ঠিক আছে, এই ঘরের মধ্যে আমরা একটা ছোট্ট ঘর, একটা দরজা, এই দরজা খোল, লাত মার, ভেঙে ফেলা হলো, মদিনার মানুষেরা সবাই ক্ষিপ্ত হতে লাগে, হায় হায় এত বড় আল্লাহওয়ালাদের সঙ্গে বেয়াদবি করে, দেখে সেই ছোট্ট ঘরের মধ্যে বড় বড় জুব্বা কাদামাকা অবস্থায় দেওয়ালের গায়ে ঝুলানো আছে, কি ব্যাপার কি ব্যাপার, কিছুই বলে না, তত্তর করে কাঁপে, নামাজের মুসাল্লা বিছানো আছে, বলে নামাজের মুসাল্লা ওঠা, যেখানে বসে ইল্লাল্লাহ করছিল বলে টকাশ টকাশ করছিল, ওঠা
দেখে তার তলায় একটা চাটাই আছে, শুনলো বুঝেন না, শুনলো খাজুর পাতার চাটাই, বুঝেন না পাতা শয়তান এই চাটাই ওটা। দেখে সেখানে একটা পাথর রাখা আছে, বিরাট বড় পাথর। স্টাফকে বলেন পাথর হটাও, পাথর হটানোর সঙ্গে সঙ্গে দেখা যায় বিরাট একটা সুড়ঙ্গ, যে সুড়ঙ্গটা সোজা রসুল্লার দরবারের দিকে চলে গিয়েছে। সঙ্গে সঙ্গে তাদেরকে বেঁধে ফেললেন, এই ঠিক করে বল, ওরা দেখছে আমরা তার পালাতে পারবো না, আমরা ধরা পড়ে গিয়েছি, আর সত্য না বলে উপায় নেই। তখন তারা বলতে লাগলো, বাচ্চা যা পানা, আমরা মুসলমান নই, আমাদের মুখে দাড়ি থাকতে পারে, মাথায় টুপি থাকতে পারে, পরনে জুব্বা থাকতে পারে, তসবি থাকতে পারে, আমরা হলাম ইহুদি, পশ্চিমী দেশ থেকে আমরা এসেছি, আজকে আসি না, আমরা তিন বছর ধরে এসেছি, তিন বছর আগে এসেছি, আমাদের উদ্দেশ্য আমাদেরকে বিরাট আওকাত দিয়ে পাঠানো হয়েছে, মদিনার মানুষদের ঘরে নিজের করে নেওয়ার জন্য আওকাত দেওয়া হয়েছে, আর আমাদেরকে পাঠানো হয়েছে আল্লাহ নবী দীন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ মুবারককে নিয়ে, চুরি করে নিয়ে পশ্চিমী দেশে পৌঁছে দেওয়া। তার জন্য আমাদের বিরাট কিছু দেয়া হয়েছে, অদূর ভবিষ্যতেও দেয়া হবে। আরে বাচ্চা যা পানা, আমরা তিনটে তিনটে বছর প্রত্যেকদিন একটু একটু করে সুড়ঙ্গ খুঁড়ি, সারাদিন কাউকে বুঝতে দিই না, আমরা নামাজে কালামে তেলাওয়াতে জেকেরে আসকারে কাটিয়ে দিই, সন্ধ্যার সময় ইফতার করি, এশার নামাজ পড়ে ঘরে চলে আসি, মদিনার মানুষেরা ঘরে চলে যান শুয়ে পড়েন, আর ওই ঘুমের সময় আমরা কিছু কিছু করে মাটি খোদাই করে পানির মশকে করে, চামড়ার মশকে পানি বহন করা হয় আপনারা জানেন, মাটিকে কেটে কেটে নিয়ে পানির মশকের মধ্যে ভরে আমরা কাঁধে করে নিয়ে মদিনার কবরস্থানে নিয়ে যাই। দূরের মানুষরা যদি দেখে তারা যেন মনে করে পানি নিয়ে যাচ্ছে, এই এমনি করে মাটি নিয়ে নিয়ে আমরা মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে। হাজি সাহেবরা জানেন এখনো আজকে 2022, আজকেও মদিনার কবরস্থানের নিচের দিকে পিছনের দিকে অনেকটা নিচু জায়গা আছে না হাজি সাহেব, অনেক নিচু জায়গা। জি আহা, আমি হাজি সাহেবদের সাক্ষী রাখছি বাবা, এখনো নিচু জায়গা আছে আমার পেয়ারা ভাইরা, ওই নিচু জায়গা আমরা মাটি ফেলে ফেলে আসি, বাচ্চা যা পানা, আজ তিনটে তিনটে বছর ধরে আমরা এই খোদাই করে চলেছি, আর এক সপ্তাহ মতো খোদাই করলে খুললে পরে রসুল্লাহ দরবারে পৌঁছে যেতাম, কিন্তু জানেন না এই এক সপ্তাহ আমরা কাজ এগোতে পাচ্ছি না, যখনই কোদাল মারি গাইতা মারি সঙ্গে সঙ্গে আকাশ যেন ভেঙে মাথার উপরে পড়ার মতো শব্দ হয়, আমরা বিকট শব্দ শুনতে পাই, বিকট আওয়াজ পেয়ে আমরা ভয়ে কম্পিত হতে থাকি। আজ এক সপ্তাহ মতো আমরা খুব একটা কাজ এগোতে পারি না, আর একটা সপ্তাহ কাজ করলেই আল্লাহ নবীর লাশকে নিয়ে যাওয়া যেত। ও মুসলমান, মদিনার মানুষেরা অবাক হয়ে গেলেন, সংক্ষেপ কালাম তাদেরকে ধরে প্রকাশ্য ময়দানে বাচ্চা যা পানা সবাইকে দেখিয়ে দিলেন। ও মদিনার মানুষেরা, দেখে লাও বাবা, দেখে লাও, দেখে লাও বাবা, দেখে লাও, তোমরা যাকে আল্লাহর অলি বলে মনে করতে এরা বদমাইশ, এরা রসুলুল্লাহ লাশ চুরি করতে এসেছিল, আমি এদেরকে প্রকাশ্য পুড়িয়ে সারকার করে দিতে চাই। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও মুসলমান, প্রকাশ্য তাদেরকে শেষ করে দেয়া হলো, সংক্ষেপ করে বলে গেলাম, আর রসুলুল্লাহর মাজার শরীফ অদূর ভবিষ্যৎ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, 1000 মন সীসা এনে বাচ্চা জাপানা রসুলুল্লাহর মাজারের চতুর্দিকে ঢালাই করে দিয়েছিলেন, যাতে কিয়ামত পর্যন্ত কোন দুশমন রসুলুল্লাহর মাজারের কাছে পৌঁছাতে না পারে। আল্লাহুম্মা, এই বাড়ি যাবেন নাকি? বাড়ি যাবেন, তাহলে ভালো করে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, এই ছেলেগুলো পড়ো সাইয়্যেদেনা ওয়ালা আলি সাইয়্যেদেনা, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই জবান খুলবেন না, জবান খুলে পড়বেন না, জোরে আওয়াজ করে পড়বেন না, লা ইলাহা
ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রহেগা দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রহেগা সিদ্দিক তেরে নাম সে ইসলাম রহেগা জোরে বলেন না সুবহানাল্লাহ দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রহেগা সিদ্দিক তেরে নাম সে ইসলাম রহেগা আটু জোরে বলেন আটু জোরে বলেন দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা সুবহানাল্লাহ দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা ফারুক তেরে নাম সে ইসলাম রহেগা জোরে 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 আল্লাহ হুম্মা সাল্লা আলা সাইয়্যিদিনা ওই দেখেন কি সুন্দর করে ঘুমোচ্ছে ওয়ালালে সাইয়্যিদিনা একটু তকবীর দেন তো হাত উঁচু করে নারায় তকবীর এই সবাই হাত আল্লাহকে দেখেন আল্লাহকে দেখেন 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 উঠান নারায় তকবীর এই আল্লাহ হাত কটা দিয়েছে একটা না দুটা তুলেছেন কটা ফুল ফুল ওঠান হাফ না ফুল ফুল জোরে বলবো তো এই তকবীর আওয়াজ হবে তো সব শুরু করব রেডি সবাই রেডি আছেন বলবো নাকি থাক আল্লাহ কবুল করেন এই গতিটাই দেখছিলাম এই রেডি রেডি বললাম কিছু মনে লেন না বড্ড হালকা বয়সের ছেলের এখানে বসে আছে তো একটু ওদের হয়ে বললাম তাই বলে খেলা টেলা হবে না কথা বলেন না নারে তেকবি হেজবুল্লাহ সিলসিলা হক মুজাদ্দদুজ জামান সিলসিলা হক মুজাদ্দদুজ জামান সিলসিলা দাদা হুজুর পীর কেবলা বকুলতলা মাদ্রাসার ঈসা আলী সওয়াব নারে তেকবি সব বিলকুল সহি হ্যায় তো সব ঠিক হ্যায় তো চলেন এ যা জুড়েছি বলতে বলতে প্রায় সময় শেষ হয়ে গেল কখন কি করব যা আয়াত পড়েছিলাম হাদিস পড়েছিলাম সে কখন যাব মনে হচ্ছে আল্লাহ কি ভাগ্যে রেখে জানিনি হয়েই তো গেল আমার পেয়ারা ভার আল্লাহ ওয়ালা গনেরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ওরা মানতে পারলো না আজকে হতবাগা আমরা মুসলমানের ঘরে সন্তান হয়ে কোন জ্ঞানে কোন বিবেকে ইহুদিদের কার্যকলাপ চুল ছাটা চুল কাটা দেখেছেন করতে হবে না কি কৈফিয়ত দেবেন রসুলুল্লাহর সামনে মুখ দেখাতে পারবেন তো আল্লাহর সম্মুখে দাঁড়াতে পারবো তো কথা বুঝছেন না বুঝছেন না হায় হায় যারা এত সর্বনাশ করলো এখনো চেষ্টা করছে আমরা মুসলমানের ঘরের সন্তান হয়ে একবার ইসলাম শরিয়ত সুন্নাতকে না দেখে তাদের ইত্তেবা মরতে হবে না মরবেন না কি ওয়াজ আপনাদের কাছে করব 70,000 নবীদের সরদার মনে আছে নবী মুসা কালিমুল্লাহ ওনাকেও পর্যন্ত দেখা যাবে কাল ময়দানে মাহশারে আল্লাহ নবী বলেছেন হযরতে নবী মুসা কালিমুল্লাহর মতো নবী উনিও পর্যন্ত নাজাতের জন্য নিজে নফসি নফসি করবেন আল্লাহ পাকের আরশে মুআল্লা শরীফে অনেকগুলো খাম্বা খুঁটি আছে তন্মধ্যে একটা খুঁটিকে ধরে নবী মুসা কালিমুল্লাহ ঝরঝর ঝরঝর করে কাঁদবেন আর বলবেন ইয়া রব্বি নফসি নফসি আল্লাহুম্মা রব্বি নফসি নফসি লা উম্মতি লা উম্মতি লা উম্মতি আল্লাহ পাক আমি মুসা আজকে নিজের জন্য বাঁচা নিজের বাঁচার জন্য বলছি আল্লাহ আপনি আমাকে বাঁচান আপনি আমাকে রক্ষা করুন লা উম্মতি আমি মুসা কালিমুল্লাহ আমার উম্মতের কথা ভাবছি না লা বিলা উম্মি আমার আব্বার কথা ভাবছি না আমার মায়ের কথা ভাবছি না লা উক্তি আমার বোনের কথা ভাবছি না আমার নিজের মানুষের কথা ভাবছি না আমার উম্মতের কথা ভাবছি না আল্লাহ 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 আল্লাহুম্মা রব্বি নফসি নফসি একমাত্র আমি নিজেকে বাঁচার জন্য বলছি আল্লাহ এই ময়দানে মাশারে আপনি আমাকে বাঁচিয়ে দেন ও মুসলমান অথচ আমার রসূলুল্লাহ একমাত্র বলবেন ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি আজকে বোঝা যায়
ওনার মতো নবী নফসি নফসি থাকছে না। আচ্ছা থাক থাক হয়ে গেছে, বাবু ছাড়ছে না। ওনার মতো নবী নফসি নফসি কেবল উম্মতি উম্মতি আমার রসুলে মকবুল বললেন না জোরে সুবহানাল্লাহ। ফিরে আসে ফিরে আসেন, ইদার উদার মাত কান্না করতে যান না। হায় হায় কিসের চিন্তা আপনার, কিসের ভয় খাচ্ছেন আপনি? যেখানে আমার রসুল আছেন, আমার আল্লাহ আছে, আমার আল্লাহর পাঠানো নিয়ামত কোরআন আছে, আমার রসুলের তরিকা আছে, সেখানে ভয়টা কিসে? কোনো ভয় আছে? আজ কি ফিরে এসে আতিউল্লাহ আল্লাহ রে তা করুন, ওয়াতিউর রাসূলা রসুলের তা করুন, আউলিল আমরে মিনকুম জগতের ইমাম তরিকার মাশায়েক কিবলাগণ আমাদের পীর বুজুর্গগণ তাদের চিন্তাধারা বাস্তবে রূপদান করুন। ও মুসলমান আল্লাহর ওয়াদা, দুনিয়া জমিনে তোমরা যেমন ক্ষতিগ্রস্ত হবে না, আখেরাতেও তেমন তোমরা জাহান্নামি হবে না। জোরে বলবেন না, আরটু জোরে বলা যাবে না? আসেন আমরা ফিরে আসি, শরীয়তওয়ালা ইসলামওয়ালা কোরআনওয়ালা হই, সুদ ছেড়ে দেই, ঘুষ ছেড়ে দেই, কেড়ে লেওয়া মেরে লেওয়া নানান খারাপি থেকে তওবা করে ফিরে আসি। মুসলমান মনে রাখুন, এবার শুনছেন তো, সবাই শুনছেন, আমরা কতদিন বাঁচবো আল্লাহর খাতায় লেখা আছে জানেন? এই জানেন এটা? আপনি কতদিন বাঁচবেন এটা কিন্তু আল্লাহর খাতায় লেখা আছে বলো? কতটা খাবেন লেখা আছে জানেন তো? কতটা পান করবেন লেখা আছে জানেন তো? কত বিঘা জমির মালিক হবেন সেও লেখা আছে? কত টাকার মালিক হবেন সেটাও লেখা আছে? কতলা বিল্ডিং এর মালিক হবেন সেটাও লেখা আছে? কসম আল্লাহর একটা পাই পয়সা বেশি জমাতে পারবো না, যে একটা মুহূর্ত বেশি থাকতেও পারবো না। আল্লাহর কসম, নির্দিষ্ট সময়ে দুনিয়া ছাড়তে হবেই হবে। কিসি কো রিয়ায়েত নিয়ে কিয়া জায়গা, ফাইজা জাজাল হুম লা ইয়াস্তাকনা সাতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন, একটা মুহূর্ত কেউ বেশি থাকতে পারবে? জোরে বলেন পারবে না। তাহলে কেন বাবা ফিরে আসেন? আল্লাহ মুখী হয়ে যান ও মুসলমান, যারা আমল করে করে আমলের শীর্ষে পৌঁছেছেন তারাও পর্যন্ত কেঁদে যারে যারা হয়েছে, হয়েছেন না হন না? আমরা কি আমল করছি বাবা, আমাকে ভুল বোঝেন না, আমরা কি আমল করছি? সত্যি কি পাচ্ছি? আল্লাহ বলছেন আমার এতাত করো, আমাদের দলিল কটা বাবা, এই শরীয়তের দলিল কটা? চোরে বলেন কটা? কোরআন, একটু হাত তুলে দেখান কোরআন, দুই হাদিস, তিন এজমা, চার নম্বর বলেন বলেন কেয়াস, এই চারটে দলিল আমাদের, চারটা দলিল, সব কথা কোরআনে আছে বাবা? কোরআনে সব কথা থাকলেও বহু কথা আছে স্পষ্ট নাই, অনেক কথা এমন আছে হাদিসেও স্পষ্ট নাই। কোথায় যাচ্ছে মুরব্বীরা, কোথায় যাচ্ছেন? ইস্তিনজা চা, ও রোজা রাখবে না, সামনে রোজা আসছে রাখবে না? কে মাঝে মাঝে বহু কথা কোরআন স্পষ্ট করেনি, বহু কথা হাদিস স্পষ্ট করেনি, তাই আমাদের দলিল চারটা, এজমা এবং জোরে বলেন জোরে বলেন কেয়াস। এই জন্য আমরা পীর মোর্শেদ মানি, এই জন্য আমরা ইমাম মানি। ইনি আজকে মোবাইল দেখে মাথা হ্যাং, ইমাম নাকি মানা যাবে না, ওসিলা নাকি ধরা যাবে না, দুটো একটা বলবো, দুটো একটা বলবো। সংক্ষেপ আমার পেয়ারা ভাইরা, নামাজ পাঁচ ওয়াক্ত কোরআন পাকে আছে, লেকিন এশার নামাজ কত রাকাত বলেছিলেন জলদি বলেন? ১৭ রাকাত। এই ১৭ রাকাত যে এশার নামাজ কত পারায় আছে, কত পারায়?
এই কোরআনের কোন পারে লেখা আছে? কত পারে আছে? মলি সাহেব এলেম ফাঁকা হয়ে যাবে তো, কোরআন খতম পড়া হবে কোনো পারায় নেই। ইশায় ১৭, ফজরে ৪, জোহরে ১২, আসরে ৮, মাগরিবে ৭, এসব খুঁজে পাবেন না। এর জন্য দ্বিতীয় দলিল হাদিস, বলুন না জোরে সুবহানাল্লাহ। বহু কথা এমন আছে হাদিসেও স্পষ্ট করে না। যেতে হবে না, তুমি জুতো নেবে, এ করবে, সে করবে, মাদ্রাসায় যেতে গিয়ে তোমার কোরআন আনতে হবে না, বসো বাবা, তোমার দ্বারা হবে না, সমাজের কাজ তোমার, বললো একটা কোরআন শরীফ দিয়ে যাচ্ছে, অন্য মশলা ছিল না, কোরআন শরীফ পাক ৩০ পারা, রাসূলুল্লাহর জামানায় ছিল, আনন্দ কোন বাবু যান ইনি বলছে কোরআন হাদিস ছাড়া কিচ্ছু মানি নেই। কথা বুঝছেন না? বুঝছেন না? আল্লাহ নবীর জাম, আল্লাহর কোরআনে তালে পাঁচ ওয়াক্ত নামাজ আছে, রাকাতে নাই। কথা বুঝছেন না? বুঝছেন না? পাঁচ ওয়াক্ত নামাজ আছে, কোনটা কত রাকাত পাবেন না, তাহলে হাদিস পাক খোঁজার লাগাই লাগে। এই কোরআন শরীফ পাক ৩০ পারা, ও ছেলেরা মুরুব্বিরা দেখলেন এই আল্লাহর কোরআন শরীফ পাক, আমি হাতে করে নিয়ে বলছি মুসলমান কোন মলি সাহেব কি আছে রাসূলুল্লাহর জামানায় কি এই রকম কোরআন ছিল? জোরে বলেন ছিল, বলতে পারবে? কোরআন শরীফ পাক খোলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথম আসে না নেই? বেসিন জের বিস, মিম লাম জের মিল, তাই তো? বেন নিচে, এই বাটা আমি বলতে পারবো না, বলো বাতাসা বলতে পড়তে পারবো না আমি, এখন ফেকন আমি বুঝি না, আমি আপনাকে নাজায়েজ বলছি না, আমার বে তে সেটাকে নাজায়েজ বলে দেন, তারপর আমি শিখবো। এই কথা বুঝছেন না? বুঝছেন না? আপনি শিখছেন শিখুন, আমার অসুবিধা নেই, আমি আপনাকে নাজায়েজ বলছি না, অবশ্যই জায়েজ, বাতাসা ঠিক আছে, বিলকুল সহি, কিন্তু আপনি আগে আমাকে প্রমাণ করেন বে তে সে আলিফ বে তে সে পড়া যাবে না। কথা কি বুঝে এলো? এই কথা কি বুঝে এলো? আপনি ঠিক আছেন, ঠিক আছে, লেকিন আপনার ক্ষমতা নাই আলিফ বে তে সে জিম হে কে, বলা যাবে কি যাবে না, পড়া যাবে কি যাবে না, আপনার বলার ক্ষমতা আছে? মলি সাহেব বেড়ে সাফ হয়ে যাবে তো, বেড়ে নিচে এক নোকতা, বেসিন জের বিষ, মিমলাম জের মিল, লাম খাড়া যাবো লা, এমন করে করে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এতটুকু উদাহরণ দিয়ে বলছি মুসলমান, রাসূলুল্লাহর জামানায় কেন হযরত আবু বকর সিদ্দিকের জামানা, হযরত ওমর ফারুকের জামানা, ওসমানজি ওমর ফারুকের জামানায় পর্যন্ত, ও মুসলমান মনে রাখুন, এই বের নিচে এক নোকতা, বের নিচে জের, মিমলাম জের মিল, মিমের নিচে জের, লাম খাড়া জবল্লা, এই যে খাড়া জবর, এমন করে করে হযরত ওসমান জি নুরাইন, হযরত আলীল মুর্তজার জামানায় কি ছিল? ক্ষমতা আছে আপনার? বেরেন সাফ হয়ে যাবে তো। তাহলে ইনি যে বলছে কোরআন হাদিস ছাড়া মানবো না, রাসূলুল্লাহর জামানায় যেটা ছিল না করবো না,
এ কোরআন তোমার বাড়ি কেন এ কোরআন 30 পারায় এমন করে কিতাব আকারে তো রাসূলুল্লাহর জামানায় বলেন বলেন ছিল না আবু বকর সিদ্দিকের জামানায় ছিল বলবেন ছিল বলবেন ছিল না লাও কানা বাদা নবিয়ান ফাওয়া ওমারুন ওমারুন এই ওমর ফারুকের নাম শুনিনি ওমর সব চলেগা নাহি নারায় দেখবি এই ওমর ফারুক হুজুরের নাম শুনেছেন মদিনার মসজিদে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হু আল্লাহ নামাজ পড়াচ্ছেন ইমামতি করছেন নামাজ পড়ানো অবস্থায় মদিনার মসজিদে নববী মুসলমান নামাজ থেকে ফারাগাত হয়ে হাতটাকে এমন করে নিয়ে জমিনে ধাক্কা দিয়ে বলেছিলেন ওরে মদিনার জমিন তোর এত বড় শহর যে মাটিতে দিন দুনিয়ার বাদশা রহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা ঘুমায় সেই মাটি তুই কাঁপতে লেগেছিস আমি ওমর তোকে নিষেধ করলাম আমার রাসূলুল্লাহর ওসিলায় যাকে পেয়েছিস কেঁপেছিস ইন্নাস সাআতা লা রাইবা ফিহি কিয়ামত পর্যন্ত মদিনার জমিনে যেন আর কোনোদিন ভূমিকম্প হওয়া না হয় ও মুসলমান আজ দেড় হাজার বছর ওই অতিবাহিত আজ পর্যন্ত কোনদিন মদিনার জমিনে ভূমিকম্প হয় না আর ইনশাল্লাহ কেয়ামত পর্যন্ত হবে না একটু জোরে বলেন ওনার জামানায় এমন ছিল না কাল শুক্রবার না এই গ্রামে জুম্মার ঘর আছে আমি একটু হাসতে হাসতে বলছি জুম্মায় জানতো এই ইমাম সাহেব হুজুর যখন একটু ঘুমান তো হাত তোলেন হাত তোলেন এই কারা কারা ঘুমান হাত তোলেন হাত তোলেন কারা কারা ঘুমান হাত তোলেন এই তাবারুক আছে আজকে আমার দিকে ফেরেন জুম্মার নামাজের সময় ঘুমলে হবে সানি খুতবায় ইমাম সাহেব হুজুররা পড়েন আজামিউল কোরআন ওসমান আপনি আফফান জোরে বলুন না সুবহানাল্লাহ প্রত্যেক শুক্রবারে বলেন হযরত ওসমান বিন উরাইন আল্লাহর কোরআনকে জমা করেছিলেন জমা করেছিলেন জমা করেছিলেন ও মুসলমান মনে রেখে দেন জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু নুরাইন আল্লাহর কোরআনকে 30 পারা একত্রিত করেছিলেন এর আগ পর্যন্ত কোরআন একত্রীকরণ ছিল না চলেন লেকিন জের ছিল না জবর ছিল না নুকতা ছিল না পেশ ছিল না কথা কিছু বোঝা যায় ওসমান জি নুরাইনের জামানা চলে যায় আলী মুর্তজার জামানা চলে যায় অনেক পরে পরের কথা আসমা রাদিয়াল্লাহু তাআলার হার কলিজার টুকরা আম্মা জায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার বড় বুবু জান আসমা ওনার বেটা আব্দুল ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা মক্কার গভর্নর হয়েছিলেন ওনাকে মেরে দেয়া হলো শহীদ হয়ে গেলেন ওনার পরে এক জালেম বাদশা দায়িত্ব পেয়েছিল যার নাম হাজ্জাজ বিন ইউসুফ ওই বেহুদা বদমাইশ জালেম বাদশাটা যা করেনি তা কাজ না তবে একটা ভালো কাজ করেছিল এই আল্লাহর কোরআনকে তেলাওয়াতের সুবিধার্থে আল্লাহর কোরআনে জের জবর নোকতা বেশ লাগিয়ে দিয়ে গিয়েছিল বলেই আজকে বকুলতলার ছেলেরা বাচ্চারা আল্লাহর কোরআনটাকে সহজভাবে পড়তে পারে আজকে মাইকে চিল্লাচ্ছে তো মাইক ছিল বোখারি শরীফ মুসলিম শরীফ নাসাই শরীফ যত শরীফ অল্প খুঁজে পাও না নাকি কোনো শরীফও ছিল না কথা বুঝছেন না বুঝছেন না মাশাআল্লাহ মোবাইল আছে তো নাকি এই মোবাইল নেই বর্তমান মোবাইল না থাকলে সে মন একবার তো বিদ্যা তো নারায় থাকবে মোবাইল জুম্মায় নিয়ে যাও হয়তো জুম্মায় নিয়ে যান না সাইলেন্ট করতে ভুলে গেছে নামাজে দাঁড়িয়েছে তুই হাত গেলে ফুল তাহরিমা দাঁড়িয়ে সুরা ফাতিহা পড়ছে লা সলাতুল্লাহ বে ফাতিহাতিল কিতাব রাসূলুল্লাহ বলেছেন সুরা ফাতিহা ছাড়া নামাজ হবে না খুব সুন্দর করে পড়ছে হঠাৎ মোবাইল রিংটোন বেজে উঠেছে কি বললো রিংটোন
বেজি উঠেছে ইনি কি করলো চাচা আমার হাফ তাহরিমা খুলে নিয়েছে আর হাফ পেটের উপরে হাফ খুলে নিয়ে সেই ডান হাত কি করেছে পকেটে 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 ঢুকিয়ে মোবাইল বার করে কানের কাছে ধরে বলছে পরে ফোন কর নামাজ পড়ছি আমাকে ভুল বোঝেন না তাহলে রসুল্লাহ জামানায় মোবাইল ছিল তো যা বলছি বলে না কোথায় অস করতে আসবো আবু বকর সিদ্দিকের জামানায় ছিল ওমর ফারুকের জামানায় ছিল ইমামদের জামানায় ছিল তাহলে ব্যবহার করা চলবে কি চলবে না কে উদ্ধার করবে এই জন্য আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরে মিনকুম জোরে বলুন না সুবহানাল্লাহ আমাকে এতাত করো আমার হাবিবকে এতাত করো আর শরীয়তের হুকুম দাতাদের তোমরা এতাত করবে ওরে বান্দা তাহলেই তোমরা কামিয়াবি হবে একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ তামাম নবী গণেরা আল্লাহর জন্য ভালো করে কানটা খাড়া করে শুনলেন আল্লাহকে যদি পেতে হয় ফানাফিল্লাহ যদি হতে হয় ফানাফি রসুল হয়ে যান ফানাফি রসুল যদি হতে হয় ফানাফি শায়েখ হয়ে যান ও মুসলমান ফানাফি শায়েখ ব্যতীত ফানাফি রসুল হওয়া যাবে না ফানাফি রসুল ব্যতীত ফানাফিল্লাহ বাকাবিল্লাহ মাকাম পর্যন্ত পৌঁছানো যাবে না আল্লাহর কসম সংক্ষেপ করে বলে গেলাম তামাম নবী গণেরা আল্লাহর জন্য দিওয়ানা দিওয়ানা আর স্বয়ং আল্লাহ আমার রসুলুল্লাহর জন্য দিওয়ানা আটু জোরে হবে না আটু জোরে বলবেন না কটা ওসিলা নেবেন আপনি হ্যাঁ কথা বুঝছেন না বুঝছেন না রসুলুল্লাহ চলে যাবেন জিবরাইল আমিন ফেরেশতা আসলেন হুজুর বলেন কোন জায়গায় আপনার মাজারটা হলে আপনি খুশি হন কেন ভাই না আল্লাহ পাক আপনার জন্য সব বানিয়েছেন হ্যাঁ আরশ আরশ কুরসি লাহু কলম সব আল্লাহ বানিয়েছেন আপনার জন্য সব হুজুর আপনি যদি বলেন আমার ইন্তেকাল ওফাতের পরে আমি রসূলুল্লাহর মাজারটা মদিনায় নয় মদিনার পরিবর্তে যদি আল্লাহ পাকের আসমানে সপ্তম আসমানে একটা কেবলা আছে ফেরেশতাদের কেবলা যার নাম বাইতুল মামুর কি নাম বললাম বাইতুল মামুর শরীফ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মাজার শরীফটা আপনার ইন্তেকালের পরে সপ্তম আসমানের উপরে ফেরেশতাদের কেবলায় দেয়া হবে যদি আপনি রাজি থাকেন আপনার ইন্তেকাল মদিনায় হলেও পরে আপনার লাশ মোবারক কে ইয়া রাসূলুল্লাহ আমরা সপ্তম আসমানে নিয়ে ফেরেশতাদের কেবলাতে কবর মোবারক করে আপনাকে কবরস্থ করব আর কিয়ামত পর্যন্ত আমরা ফেরেশতারা আপনার মাজার জিয়ারত করব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি বলেন আপনার ইন্তেকাল ওপাদের পরে ইন্দা সিদরাতুল মুনতাহা কারা কারা জোরে বলেছেন কেন জোরে বলতে গেলে এই হয় সবাই মিলে লাগেন আর তা নাহলে দায়িত্ব আমাকে দেন হয় সেরে যাই নাই সরে যাই খামাকা ভিড় মাত জমাই কথা কথা কিছু বুঝতে পারতে পারতে হয় সবাই মিলে লাগেন জোরে বলেন সুবহানাল্লাহ আটু জোরে বলেন নারে দেখবি আমাকে আল্লাহর জন্য জোরে বলেন তো সুবহানাল্লাহ জি অস কি বোঝা যায় আমার অস কি আপনাদের কষ্ট দিচ্ছে আমি কি নেমে যাব যেটা বলছিলাম বলবো সবাই ঠিক আছেন আর একবার তকবীর দেবেন হাত উঁচু করে হবে কটা হাত বলেছিলাম ওজন আল্লাহ নবী বলেছেন দুনিয়ার পাল্লা পাটকারা অনুযায়ী 10 থেকে 12 মন হবে জিবরাইল আমিন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি বলেন আমি রাসূলুল্লাহর মাজার মদিনার পরিবর্তে সিদরাতুল মুনতাহায় যদি হয় খুশি হব ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি মনে রাখুন আপনাকে আল্লাহ পাক এত প্রিয় করেছেন আপনার মাজার মদিনার পরিবর্তে সিদরাতুল মুনতাহাতে আল্লাহ পাক কবুল করবেন এখানে ওয়াজ করে মজা নেই তো জোরে বলেন আর সে মোল্লা শুনেছেন তো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি বলেন আমার মাজারটা আল্লাহর আরশে মোল্লা শরীফে হোক ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আপনার ইন্তেকাল ওফাতের পরে আপনার মাজারটা আরশে মোল্লায় কবুল করবে আর আমরা ফেরেশতারা কিয়ামত পর্যন্ত আপনার মাজারটা জিয়ারত করব
আল্লাহ নবী ঝরঝর করে কাঁদছেন ভাই জিব্রাইল আমিন কি শোনালেন হায় হায় আমি মদিনা ছেড়ে যাব না আমি উম্মতকে ছেড়ে যাব না আমি আল্লাহ পাকের দরবারে এখন আমি যাব না আমি ইন্তেকাল ওয়াতের পরে আল্লাহ পাকের কাবা শরীফে গিয়ে এমনি তো আল্লাহ পাকের দরবারে গেল আমার নিজের কবরটা নিয়ে যাব না আমি রাসূলুল্লাহ আমার মনে তামান না আছে আমি নবী মদিনা থেকে যখন আল্লাহ পাকের দরবারে যাব আমি একা যাব না সঙ্গে আমার উম্মাত উম্মাতিরাও যাবে আমি সবাইকে সঙ্গে করে নিয়ে আল্লাহ পাকের দরবারে পৌঁছে আমার গুনাহগার উম্মতে মুহাম্মাদীদের জন্য আমি দোয়া চাইব আমার রাসূলুল্লাহ বলেছেন আমার রাসূলুল্লাহ বলেছেন আমি রাসূলুল্লাহ যখন আল্লাহর দরবার শরীফ পাকে যাব আল্লাহর কাবা শরীফে আল্লাহ পাক বিচারের স্থান বানাবেন আমি ওখানে গিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আমি নবী আল্লাহকে সেজদা করে বলবো আল্লাহ ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি আল্লাহ আমি আকাশে না আমার গুনাহগার উম্মতদের ঘরে ক্ষমা করে দিন নবী আমার বলেছেন বাবারা যদি আমার উম্মাত উম্মাতিদের নেকির পাল্লাটা হালকা হয়ে যায় গুনার পাল্লাটা ভারী হয়ে যায় আল্লাহ পাক আমাকে মাসুম বেগুনাহ করেছেন লিয়াগফিরালাকাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিকা মা তাআখার আমার আগে পরে কোনো গুনাহ নেই তথাপি আমি নবী নামাজ রোজা করি ইবাদত তেলাওয়াত করি রাতের বেশিরভাগ সময় জেকের আজকারে কাটাই এ সমূহ ইবাদতের নেকি সওয়াব আমি নবী আমার উম্মাতদের নাজাতের জন্য কাল ময়দানে মাহশারে নেকির পাল্লায় চাপিয়ে দেব উম্মাতদের নেকির পাল্লায় চাপিয়ে দেব যাতে করে উম্মাতদের নেকির পাল্লাটা ভারী হয়ে গিয়ে ওরা আল্লাহর জান্নাতে পৌঁছে যায় ও আল্লাহ মানে কোনরা নবী আমার বলেছেন বাবারা বাবারা তাও যদি না হয় আমার উম্মাতদের যদি নেকির পাল্লা কখনো হালকা দেখি আমি রাসূলুল্লাহ কি করব জানো আমি নবী আমার আল্লাহর উপরে ভরসা রেখে তাওয়াক্কাল তো আল্লাহ আল্লাহর উপরে ভরসা রেখে বলবো ইয়া আল্লাহ আল্লাহ আমার সম্মুখ দিয়ে আমার উম্মত জাহান্নামায় যাবে আমি নবী সহ্য করতে পারবো না আল্লাহ পাক আপনি ক্ষমা করে দেন বলেই বিসমিল্লাহ বলে আমি মিজানের নেকির পাল্লার দড়িখানা ধরে আমি রাসূলুল্লাহ ঝুলতে লেগে যাব যাতে আমার উম্মাতদের নেকির পাল্লাটা ভারী হয়ে গিয়ে ওরা কাতারে কাতারে জান্নাতে পৌঁছে যায় আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আমার রাসূলুল্লাহ বলেছেন বাবারা তাও যদি যথেষ্ট না হয় আমি নবী একটা হাতে হাসানকে নেব অপরাধে হোসাইনকে নেব দুই নানা ভাই দাদু ভাইকে নিয়ে একসঙ্গে তিনজনে মিলে আল্লাহর আরশে মোয়াল্লা শরীফে যাব ওদের দুটো ভাইকে আল্লাহর দরবারে দাঁড় করিয়ে দিয়ে ওদের বিষ্কানে মাসকানে আমি নবী বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে সেজদা করে আমার গুনাহগার উম্মতে মুহাম্মাদীদের জন্য দোয়া চাইব ওই সময়ে আল্লাহ সহ্য করতে পারবেন না আল্লাহ পাক বলুন হাবিব ইয়া মুহাম্মদ এর ফারাসাকা সালতু তাওয়াসফাতু সাফা আয় আমার পেয়ারা হাবিব আপনি এর ফারাসাকা আপনার মাথাটা আপনি উঁচু করুন যাদের জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ কবুল করে নিয়ে জান্নাতে পৌঁছে দেব জান্নাতে পৌঁছে দেব আমার নবী পাক বলেছেন বাবারা যারা দুনিয়ায় আমাকে ভালোবাসবে আমি রাসূলুল্লাহ যাদের ভালোবাসবো যারা আমার সুন্নাতকে ইত্তেবা করে চলবে আমি রাসূলুল্লাহ কথা দিলাম আমার ইত্তেবায়ে সুন্নাত উম্মতদেরকে সঙ্গে করে নিয়ে ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যারা আমাকে মহব্বত রাখবে ভালোবাসবে সবাইকে সঙ্গে করে নিয়ে তবে আমি নবী আল্লাহর জান্নাতে পৌঁছাবো একটা উম্মত বাকি থাকছে আমি নবী আল্লাহর জান্নাতে যাব না আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়েন ওয়ালা আলে সাইয়্যিদিনা
কালমা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আমার আল্লাহওয়ালা ভাইয়েরা বাবাজিরা মুক্তাসার করছি যে নামাজ আমরা পড়ছি যে রোজা আমরা রাখবো যে ইবাদত আমরা করছি যথেষ্ট নয় বাবা তাই বলে হাল ছাড়লে হবে না জুড়ে থাকতে হবে না হবে না যে আল্লাহ পাক প্রত্যেকের কলবটাকে দেখবেন জোরে বলুন না সুবহানাল্লাহ আমার মুখে দাড়ি থাকতে না পারে আমার পরনে জুব্বা থাকতে না পারে বেকলবিন সালিম আমার এই প্রশান্তিময় অন্তরে আমার আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসাটা কি থাকতে পারে না নবীর নূরটা কি থাকতে পারে না ইমানের নূরটা কি থাকতে পারে না আহাহা তাই গো আমার রসুলুল্লাহর ওসিলাতে আল্লাহ সাজিয়েছেন বাঁচতে যদি হয় রসুলুল্লাহর ওসিলায় চলুন আল্লাহ ইনশাল্লাহ একদিন না একদিন বাঁচিয়ে দেবেই দেবে বলুন না জোরে সুবহানাল্লাহ একটা জানাওয়াজ এক মিনিট করব একটা জানাওয়াজ এক মিনিট করব মদিনার মসজিদের ইমাম আমার রাসূলুল্লাহ মুয়াজ্জিন কে জোরে বলেন কালো সাহাবী হযরতে বেলাল বলি নাকি রাদিয়াল্লাহু তাআলা হু মুয়াজ্জিন রাসূলুল্লাহ সাহাবী মদিনার মসজিদের মুয়াজ্জিন হযরত বেলাল ইসলামের জন্য যা করে না তা কাজ না ও মুসলমান যে বেলালের পায়ের আওয়াজ এই মেরাজুন নবুয়াতে নবী আমার আল্লাহ পাকের দরবারে গিয়েও শুনতে পেয়েছিলেন কেন জানেন হযরত বেলাল প্রতিনিয়ত ওযু করার সঙ্গে সঙ্গেই দুরাকাত করে তাহিয়াতুল ওযু নামাজ আদায় করতে সুবহানাল্লাহ বলবেন না আমার পেয়ারা ভাইরা কত বড় দরজাওয়ালা সাহাবি মদিনার মসজিদের যিনি মুয়াজ্জিন মুসলমান মনে রাখুন আল্লাহ নবী আল্লাহর হুকুম ছাড়া কথা বলতেন না কিছু করতেন না তাই নবী আমার আল্লাহর হুকুমে হযরত বেলালকে মুয়াজ্জিন বানালেন উনি মুয়াজ্জিন ঠিকই দরজাওয়ালা ঠিকই কিন্তু না জান্নাতের খোশখবরি পান না সংক্ষেপ করে বলে যাই সময়ের জন্য নবী আমার ইন্না ফাতাহানা লাকা ফাতাহাম মুবিনা ফাতা মক্কার সময় 10,000 সাহাবায়ে কেরাম নিয়ে নবী আমার মক্কা শরীফে আল্লাহর কাবায় এসেছিলেন সংক্ষেপ আল্লাহ নামাজের সময় হয়ে গেল আকিমি সলাত আলি জিকরি আল্লাহ রসুল বললেন বাবা বেলাল আজান দাও আজান দাও মুখে মুখে জামানা বলে কথা মাইক তো নয় সেই সময় উনি কাবা চত্বরে দাঁড়িয়ে গেলেন কানে হাত দিয়ে দিয়েছেন আজানটা দেবেন ঠিক এমন সময় নবী আমার হযরত বেলালকে বলতে লাগলেন বাবা বেলাল আল্লাহর কাবার সাথে দাঁড়িয়ে আজান দাও কি সুবহানাল্লাহ হবে না কাবা সাদে গো সাদে জোরে বলেন না সুবহানাল্লাহ হ্যাঁ কাবা সাদে হাজি সাহেব জিজ্ঞেস করে দেখো কাবার সাদ কাকে বলে হ্যাঁ কাবার সাদ থেকে পানি পড়বে সেই পানি যদি এক ফোঁটা পায় তো নসিব লক্ষ লক্ষ হাজি সাহেবের মধ্যে যাদের নসিব দু চারজন হাতে ঘোরা নসিবে আসে ঠিক কিনা হাজি সাহেব একটা সোনার নল লাগানো আছে সাদের পানি পড়ার জন্যে সোনার নল
ভাববে না যে এরকম সরু কি হাজি সাহেব বলেন যে আহা হাতিম শরীফ এরকম নামানো আছে সেখান থেকে পানি পড়বে সোনার নল জোরে বলুন না সুবহানাল্লাহ যার নিচে আম্মা জান হাজরা আলাইহাস সালাতু ওয়াস সালাম শুয়ে আছেন জোরে বলুন না সুবহানাল্লাহ কথা বুঝছেন আমার আল্লাহ ওয়ালা বাবা জিরা এটা বলবো তো কাবা সাথে দাঁড়িয়ে গিয়েছেন আজান দেবেন বলি ওমা তা কুমর রাসূল ফাকুজহ নবীর আদেশ শিরোধার্য উঠে গেলেন দাঁড়িয়ে গেলেন কানে হাত দিয়ে দিয়েছেন আজানটা দেবেন কিন্তু না আজান দিচ্ছেন না কেন জানেন মনে 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 ভাবছেন আমি বেলাল মদিনার মসজিদ নববী শরীফে যখন আজান দিয়ে থাকি তখন তো কাবাকে কেবলা করে আজান দিই এখন আমি স্বয়ং কাবার সাথে দাঁড়িয়ে গিয়েছি অতএব কোন দিকটাকে আমি কেবলা করব মনে 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 ভাবছেন এমন সময় আকাবের আকাবের সাহাবীরা বড় বড় সাহাবীরা আবু বকর ওমর ওসমান আলী তালহা জোবায়ের এনাদের মতো সাহাবীরা হযরত বেলালকে বলতে লাগলেন ও ভাই বেলাল কেন আজান দিচ্ছেন না হযরত বেলাল বলেছিলেন ভাইজানেরা একবার কি বলবেন আমি কোন দিকটাকে কেবলা করব হুজুরের সাহাবীরা বলেছিলেন ভাই বেলাল কামার রাসূলুল্লাহ হলেন কাবার কাবা একটু আগে বলেছিল মনে আছে ওয়াজ মিলেছে তার মানে হুজুর এ হুজুর আমার আল্লাহ ওয়ালা বাবা জিরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার হুনিও বলেছিলেন আল্লাহ আল্লাহর কসম আমিও মনে মনে ঠিক করে নিয়েছি দিন দুনিয়ার বাদশাহ কাবার কাবা নবী কামলিওয়ালা যেদিকে দাঁড়িয়ে আছেন ওই দিকে ফিরে আমি আজানটা দেব সুবহানাল্লাহ এই না বলার সঙ্গে সঙ্গে হযরত বেলাল রাসূলুল্লাহ যেদিকে দাঁড়িয়েছিলেন মুসলমান ওই দিকে ফিরে আল্লাহর নামাজের আজান দেয়া শুরু করলেন সুবহানাল্লাহ বলেন আজান চলছে আজান চলছে ঘটনা লম্বা ছিল এরপরে অনেক আছে আগেও কিছু ছিল মাঝখানে একটু করে দু লাইন বলে যাচ্ছে হাতে সময় নাই তাই আমার আল্লাহ ওয়ালা বাবা জিরা আজান চলছে আজান চলছে নবী আমার আজান শুনছেন আর মুস্কি মুস্কি হাসতে রয়েছে নবী খুশি তো আল্লাহ খুশি ঠিক কিনা নবী খুশি তো আল্লাহ খুশি সংক্ষেপ এক সময় আজান শেষ হয়ে যায় নাজালা বিহির রুহুল আমিন আল্লাহ জিব্রাইল আমিন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন ও ফেরেশতা জিব্রাইল যাও আমার নবীকে যে বলে দাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আল্লাহ আপনার বেলালের কোন আমল আল্লাহ পাক দেখেন না আজকে যে আমলের পরিচয়টা আপনার বেলাল দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার বেলাল আজকে আপনাকে কাবা মেনে আপনাকে কেবলা মেনে আল্লাহর নামাজের আজান দেওয়াটায় আমার আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছেন আপনাকে কাবা কেবলা মেনে নামাজের আজান দেওয়ার জন্য আমার আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছেন এত সন্তুষ্ট হয়েছেন ও রিদওয়ানুম মিনাল্লাহ আকবার আল্লাহ কোরআনে বলেছেন আমার সন্তুষ্টি সবথেকে বড় হে আল্লাহ পাক এত সন্তুষ্টি হয়ে গিয়েছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার বেলাল এত নামাজ এত রোজা এত কিছু করেছে কিছু আল্লাহ আল্লাহ পাক দেখেন না আপনার বেলালের মহব্বত ভালোবাসা আল্লাহ নারায় তাকবীর আল্লাহ আরে বাবা জোরে বলো না কোচিরা নারায় তাকবীর আল্লাহ আরেকটু জোরে বলতে পারো না নারায় তাকবীর আল্লাহ ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ আপনার বেলাল আপনাকে এত মহব্বতের পরিচয় দিয়েছে আপনাকে কাবা কেবলা করে
আল্লাহ নামাজের আযান দেওয়ার জন্য আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাক এই আমলের ওসিলায় আপনার বেলালের প্রতি খুশি হয়ে গিয়ে আমার আল্লাহ আজ থেকে আপনার বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওকে জান্নাতি বেলাল বলে ঘোষণা দিয়েছে মারহাবা ইয়া বেলালো মারহাবা ইয়া বেলালো বেশারাত হো ইয়া বেলাল বেশারাত হো ইয়া বেলালো জান্নাত হো ইয়া বেলাল ও বেলাল তুমি বড় ভাগ্যবান তোমার জন্য বড় সুসংবাদ বাবা বড় সুসংবাদ তুমি আমাকে এত মহব্বতের পরিচয় দিয়েছো বাবা আমাকে কিবলা করে আল্লাহ নামাজের আযান দেওয়ার জন্য আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছেন তোমাকে আল্লাহ পাক আজ থেকে জান্নাতি বেলাল বলে দিয়েছে জোরে বললেন না সুবহানাল্লাহ হায় হায় সেই নবীর সঙ্গে একটু মহব্বতের সম্পর্ক রাখবো সেখানেও মশলা বাঁচবো কি করে বাঁচবেন কি করে আমলের রং আছে মনে রাখুন যে আমলের কথা আল্লাহ বলেছেন আমরা পারি না কথা ঠিক না ভুল বলছি বলুন আল্লাহর দিকে তাকিয়ে বলুন সূরা কোরআন শরীফ পাকে ইন্না তানার সূরা কোল আল্লাহ সূরা আছে বলে চাচা আমার শুধু ঘরে ফেরে আর ইন্না তানার কোল আল্লাহ চালায় কথা কিছু বুঝতে পারতে পারতে হায় আমার আমাকে ভুল বোঝেন না আমরা সাধারণ মানুষ জি ভাই গো আমার রসুলের পাকের মহব্বত অন্তরে রাখুন তার সুন্নাত কে তেবা করুন ইনশাল্লাহ আমরা আজকের কোথায় বসে আছি ভাই এই জায়গাটার কি নাম ভাই জোরে বলেন কি নাম বকুলতলা বকুলতলা ছিল এখন আর নেই এখন আছে যে বসে আছি কোথায় রিয়াজুল জান্নার পরিবেশে জোরে বলবেন না সুবহানাল্লাহ আরে কথাটা রসুল্লাহ বলেছেন না বলেননি এটা বেহেশতের বাগান রসুল্লাহ বলেছেন না বলেননি আরে আমার পীর ফুরফুরা শরীফ মুজাদ্দেদুস জামানের কলিজার টুকরা মুফতি আজম আলা হযরত মেজলা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহ বলতেন বাবা এই বেহেশতের বাগান এই বেহেশতের বাগানে আসে কারা জানো বেহেশতি যারা বলুন না জোরে সুবহানাল্লাহ এখানে আসে কারা বেহেশতি যারা জোরে বলুন না সুবহানাল্লাহ যে ভ্যান চালায় তাকে বলে ভ্যানওয়ালা রিকশা চালায় রিকশাওয়ালা রুটি বিক্রি করে রুটিওয়ালা খেলা চালায় খেলাওয়ালা কিন্তু আল্লাহ পাক ফেরেশতাদের আজকে মাহফিলকে লক্ষ্য করে করে গর্ব করে করে বলেন ওরে আমার ফেরেশতারা এরা আজকে আমার কেউ রুটিওয়ালা নয় রিকশাওয়ালা নয় রুটিওয়ালা নয় খেলাওয়ালা নয় রুটিওয়ালা নয় বড়বলা নয় এরা যারা বসে আছে রিয়াজুল জান্নায় এরা সবাই আমার আল্লাহওয়ালা 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 বান্দা একটু কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ বাবাজিরা আজকের আজুল জান্নাতে বসে আছি ইনশাআল্লাহ আমরাই আল্লাহর জান্নাতেও বসে থাকবো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম গুনাহ করে ফেলেছেন অন্যায় করে ফেলেছেন খারাপি করে ফেলেছেন ও মুসলমানের ছেলেরা মেয়েরা ফিরে এসো তওবা করো আল্লাহ পাকের কাছে কাঁদো হাদিসে কুদসি শরীফে আল্লাহ পাক ফরমাচ্ছেন বান্দারে তোমাদের দোয়া আমি আল্লাহ এত পছন্দ করেছি বান্দা যখন তওবা করে বান্দা যখন দোয়া করে আমি আল্লাহ সহ্য করতে পারি না সুবহানাল্লাহ বলেন আমি আল্লাহ বান্দার তওবাকে বান্দার দোয়াকে ফিরত দিতে আমি আল্লাহ আমার বড় লজ্জা বোধ হয় ও বান্দা তোরা ফিরে আয় ফিরে আয় ফিরে আয় আমি আল্লাহ কাকে বলে তোরা জানিস না বিসমিল্লাহির রহমানির রহিম আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম একটু জোরে আর একটু জোরে আল্লাহ বলছেন বান্দা আমার মতো দয়ালু মাওলাটাকে তোরা ভুলে গেলি কত লোকের কাছে চাইলি আমার কাছে চাইতে পারলি না কত লোকের কাছে বললি আমাকে একবার বলতে পারলি না আমি আল্লাহ কি ছিলাম না জোরে বললেন না সুবহানাল্লাহ তোরা আমার হয়ে যা মান কানা লিল্লাহে কানাল্লাহু লাহু তোরা আমার হয়ে যা আমি আল্লাহ তোদের হয়ে যাব ও ঈমানদারেরা আমি আল্লাহ কথা দিলাম তোরা কমপ্লিট মুমিন হয়ে যা তোদের দুনিয়ায় কোনো ভয় নেই আখেরাতেও কোনো ভয়ের কারণ থাকবে না ইয়া নবী সালামু আলাইকা Thank you.
কে?